নাজমুল হোসেন আপনি লিখেছেন, ওজুর ছাড়া মোবাইল কোরআন তেলাওয়াত শোনা যাবে কিনা? কোরআন তেলাওয়াত শোনার জন্য ওজুর প্রয়োজন নেই, মোবাইলে কেন? সরাসরি যদি আপনি কোরআন কারিমের তেলাওয়াত শোনেন আর আপনার ওজু না থাকে তাতে কোনো অসুবিধা নেই, কোরআন কারিম স্পর্শ করবার জন্য, ধরবার জন্য ওজু প্রয়োজন। এছাড়া মুখস্থ তেলাওয়াত করতেও ওজুর প্রয়োজন হয় না। আপনি মন থেকে তেলাওয়াত করছেন মুখস্থ, কিংবা মোবাইল বা স্মার্টফোন ইত্যাদি থেকে তেলাওয়াত করছেন, যেটাকে আপনার স্পর্শ করাই সুযোগ নেই কারণ এটা সফট কপি, তাহলে সেক্ষেত্রে ওজুর আবশ্যক নয়। আর সেখানে শোনার ব্যাপারে তো ওজু অবশ্যই আবশ্যক নয়, বিধায় আপনার ওজু নেই অবস্থা আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। ঘুষ দিয়ে চাকরি করা ইসলামী দৃষ্টিতে জায়েজ আছে কি? প্রথম কথা হলো যে আপনার জন্য চাকরি যদি ঘুষ দেওয়া ছাড়া কোনো উপায় না থাকে তাহলে চাকরি না করে আপনি ব্যবসা বাণিজ্য অন্যান্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে যে চাকরি ঘুষ দিয়ে নিতে হচ্ছে এই চাকরি ছেড়ে তার চেয়ে ছোটো চাকরি করবেন ঘুষ ছাড়া। অর্থাৎ ঘুষ সাধারণ অবস্থায় দেয়া এবং নেওয়া দুইটাই হারাম, অথবা হারাম থেকে বাঁচার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে। এবং এটার জন্য যত চেষ্টাই করি আমরা, যত কষ্টই করি আমরা, সেটি ইবাদত হিসাবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য চেষ্টা করবে আমি তাদেরকে বহুমুখী পথ দেখাবো। অতএব আপনি হারাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন যে আমি ঘুষ দেবো না, ঘুষ দেওয়া হারাম, ঘুষদাতা ঘুষগ্রহিতা উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। অতএব আপনি চেষ্টা করবেন যে তার চেয়ে ছোটো চাকরি করবো, প্রয়োজন আমি চাকরি করবোই না, আমি ছোটোখাটো কোনো উদ্যোগ ব্যবসা ইত্যাদি কাজ শুরু করবো প্রয়োজনে, তারপর আমি হারামে যাবো না। এরকম নো কম্প্রোমাইজ যদি জায়গায় যদি যেতে পারেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারাকা দিবেন, আপনার জীবনে কল্যাণ হবে এবং কষ্ট হলেও আল্লাহ তাআলার কাছে আপনি আজর এবং সওয়াব লাভ করবেন। যদি কোনো কারণে আপনার জন্য বিকল্প কোনো পথ খোলা না থাকে এবং এই চাকরির জন্য আপনি উপযুক্ত, তারপর আপনাকে অন্যায়ভাবে আপনার ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে নিরুপায় অবস্থায় আপনার জন্য ঘুষ দেওয়াটা জায়েজ হতে পারে, কিন্তু যিনি গ্রহণ করছেন তার জন্য হারাম। অতএব খোলাসা কথা হলো, ঘুষ না দিয়ে আমি যথাসম্ভব সততার উপরে টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করব, যত রকম ত্যাগ করা লাগে করব। যদি একান্তই এমন কোনো কাজ হয় যে আসলে এই কাজটি ঘুষ দেওয়া ছাড়া আমার আর হচ্ছে না এবং বিকল্প পথ এই মুহূর্তে আমার নাই এবং আমি অনেক বেশি কষ্টে আছি, সীমাহীন কষ্টে আছি, তাহলে সেক্ষেত্রে আমার ন্যায্য অধিকার পেতেও আমাকে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অনন্য উপায় হয়ে এই কাজের প্রতি ঘৃণা রেখে আপনি ঘুষ দিতে পারবেন, যেহেতু আপনি মাজলুম, আপনাকে বাধ্য করা হচ্ছে সেই জায়গা থেকে। ফরহাদ হাসান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, দেশের খারাপ অবস্থায় বাসায় সালাত আদায় করা যাবে কি না? খারাপ অবস্থায় বাসায় সালাত আদায় করা বলতে আপনি যদি বোঝান যে বাহিরে গেলে, মসজিদে গেলে ভয়াবহ রিস্ক আছে এবং দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, লাশ পড়ে যাচ্ছে, তো এরকম রিস্ক থাকলে তো অবশ্যই আপনি বাসায় সালাত আদায় করবেন, করতে পারবেন এবং বাসার লোকজনকে নিয়ে আপনি জামাতের সাথে সালাত আদায় করতে পারবেন। কিন্তু এরকম জটিলতা নাই যে লাশ পড়ে যাচ্ছে, যারা নামাজ পড়ে যাচ্ছে, হরহ বিপদ হচ্ছে বা বিপদের আশঙ্কা অনেক বেশি জোরালো, এরকমটি নয়। বরং এটি নিছক আপনার মনের আতঙ্ক, দেশে অবস্থা খারাপ কিন্তু এত খারাপ হয়নি যে মসজিদে গেলে আপনার লাশ পড়ে যাবে বা আপনি বড় বিপদে পড়ে যাবেন, এরকমটি যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় সালাত আদায় করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে নামাজে মসজিদে গিয়েই সালাত আদায় করতে হবে। ঠনকো অজুহাতেই আমরা জামাত তরক করার সুযোগ নেই। তবে হ্যাঁ, সত্যিকারার্থী যদি আল্লাহ না করুন এমন কোনো এলাকা দেখা যাচ্ছে দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়েছে এবং প্রচণ্ড রকমের একটা অস্থিতিশীল পরিস্থিতি আছে, এর মধ্যে যে কেউ যে কোনো বিপদের মুখে পড়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় সালাত